ব্রোস টকিসে আপনাদের সবাইকে স্বাগতম। যে দুই কারণ দেখিয়ে অপুকে ডিভোর্স দিলেন সাকিব। ঢাকার চলচ্চিত্রের নায়ক সাকিব খান গতকাল স্ত্রী অপু বিশ্বাসকে তালাকনামা পাঠিয়েছেন। সাকিব দেশের বাইরে থাকায় আইনজীবী সিরাজুল ইসলামের মাধ্যমে ডিভোর্স লেটার পাঠানো হয়েছে। নোটিশে সাকিব দুটি কারণ দেখিয়েছেন। সাকিব অভিযোগ করেছেন, অপু তাদের সন্তানকে কাজের লোকের কাছে রেখে কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন। দ্বিতীয় অভিযোগে সাকিব জানিয়েছেন, অপু তার কোনো নির্দেশ মেনে চলেন না, তাই তিনি বিবাহবিচ্ছেদ চান। আইনজীবী জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় এতালাকের নোটিশ পাঠানো হয়েছে। তবে এতালাক কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে 3 মাস পর। সাকিব অপুর বিয়ে হয় 2008 সালের 18 এপ্রিল, কিন্তু 9 বছর বিয়ের খবর গোপন রাখেন এই তারকা জুটি। চলতি বছরের 10 এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে 6 মাস বয়সী ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে হাজির হন অপু। এরপর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয় ইস্যুটি নিয়ে। এরকম আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।